হ্যালো বন্ধু, প্রেমে পড়া বারণ সিরিজটা আমি ফাইনালি দেখে নিয়েছি। আর সিরিজটাতে আমরা যেটি ভেবেছিলাম যে একটা লাভ স্টোরি দেখানো হবে, একটা সুন্দর লাভ স্টোরি, সেটা তো আছেই, বাট এখানে না অনেকগুলো কাহিনীর মিক্সচার আছে। ঠিক আছে, তো যদি আমি প্লেনলি জাস্ট একটুখানি করে বলি তোমাকে কাহিনীটা কি, স্টার্টিংয়ে একটা মেয়ে একটা ছেলে, ছেলেটা হচ্ছে বকাট একটা ছেলে, মেয়েটা খুব ইনোসেন্ট একটা স্কুল গার্ল টাইপের। ঠিক আছে, তো ছেলেটা ন্যাক করে করে ওর সঙ্গে প্রেম করবে, প্রেম করার পরে ওদের বাড়ির লোক মানছে না। ঠিক আছে, ছেলেটা যেহেতু কাজ কিছু করে না, গুন্ডা টাইপের, ঠিক আছে, তো মেয়েটার বাড়ির লোক মেনে নিচ্ছে না। এরপরে কী হয় এই নিয়ে হচ্ছে কাহিনী। ঠিক আছে, কিন্তু আমি জাস্ট ছোটো করে বললাম, বাট এই মুভিটাতে না, মানে সিরিজটাতে অনেকগুলো মুভির না কাহিনী তুলে তুলে বানানো হয়েছে। ঠিক আছে, তোমার এখানে মনে হয় দু তিনটে কাহিনী একসঙ্গে মনে হবে, মনে হবে কখনো কবির সিং দেখছি, কখনো মনে হয় তোমার ট্রেনাম দেখছি, কখনো মনে হবে এরকম আলাদা 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 কাহিনী প্রেম আমার দেখছি। ঠিক আছে, এরকম কাহিনীগুলো মিলিয়ে মিলিয়ে মনে হচ্ছে বানানো হয়েছে। ঠিক আছে, তো প্রথমত ভালো কী লেগেছে যদি বলিস, ফার্স্ট অফ অল বলবো দুজনের অ্যাক্টিং খুব ভালো লেগেছে, স্পেশালি দেবচন্দ্রিমা যে অ্যাক্টিংটা ফাটিয়ে দিয়েছে, বিকজ ওর মানে স্টোরি লাইনটা এবং ওর যে ক্যারেক্টারটা ডেভেলপ হয়, প্রথমে একটা ইন্ট্রোভার্ট মেয়ে যে হচ্ছে একটা টক্সিক কাইন্ড অফ রিলেশনশিপ আছে, ধীরে 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 পরের দিকে গিয়ে একটা মেয়ে থেকে একটা গার্ল থেকে উম্যান কী করে হয় এবং সে কী করে মানে তার যে এক্সপ্রেসগুলো এক্সপ্রেস করে, ঠিক আছে, নিজের ইমোশনগুলো, ঠিক আছে, সেগুলো খুব ভালো লেগেছে। এবং তার ডায়লগগুলো, তার ডায়লগ ডেলিভারিটাকে দেখতে মানে প্রত্যেকটা জিনিস প্রথম দিকে কিউট লাগছে, পরের দিকে একটা রিয়েল ওম্যান মানে ম্যাচুরিটি ব্যাপারটা ওর মুখ থেকে, ওর এক্সপ্রেশন থেকে, ওর অ্যাক্টিং থেকে পাওয়া যাচ্ছে। তো ওর ক্যারেক্টারটা যেভাবে ডেভেলপ করা হয়েছে সেটা আমার খুব ভালো লেগেছে, ওকে দেখতে এরকম ভালো লেগেছে, অ্যাক্টিং সেভাবেই ভালো করেছে। আর যেটা আমি শুনতে পাচ্ছি ও অলরেডি কিছু মুভিও সাইন করে ফেলেছে, ঠিক আছে, ভালো কিছু মুভিও কিন্তু রাস্তায় চলেছে। ঠিক আছে, তো এখান থেকে আমি বুঝতে পারছি যে খুব ভালো অ্যাক্টার সে, না আগে যে সিরিয়ালগুলো করেছে ওখানে টিপিক্যাল সিরিয়াল যেরকম অ্যাক্টিং সেরকম করতো, বাট এখানে যথেষ্ট ভালো অ্যাক্টিং করেছে, আমার বেশ ভালো লেগেছে। অনিন্দর কথা যদি আছে রনোর ক্যারেক্টারটা, ওর ক্যারেক্টারটা না স্টার্টিংয়ে দেখানো হয়েছে একটা রাউডি টাইপের ক্যারেক্টার, ঠিক আছে, একটা বাজে বকাটে ছেলে, মানে মার দাঙ্গা করে, খুব রাগি, ঠিক আছে, এই ধরনের দেখানো, যেরকম তুমি ধরতে পারো কবির সিংকে লেগেছে সেরকম একটা ব্যাপার। ঠিক আছে, কিন্তু ওর পরের দিকে গিয়ে ও বেশ ইমোশনাল অনেকগুলো সিন আছে যেগুলো কিন্তু ভালো লাগে। তো স্টার্টিংয়ের যেই ওর সিনগুলো দেওয়া হচ্ছে না খুব রাউডি টাইপের ক্যারেক্টার, সেটা আমার ওকে অতটা মানায়নি, যেটা যেই একটা মানে লার্জ দেন লাইফ যে একটা ব্যাপার দরকার না সেই জিনিসটা ওর মধ্যে নেই। কিন্তু যেখানে ইমোশনাল সিনগুলো পরের দিকে করেছে না সেটা কিন্তু খুব ভালো করেছে, সেটা কিন্তু মানে ফুটিয়ে তুলেছে, সেটা ভালো লেগেছে, সেই জায়গাটা খুব সুন্দর লেগেছে। এছাড়া যদি বলি এদের মা বাবার ক্যারেক্টার অ্যান্ড অল দোজ থিং, ব্যাকগ্রাউন্ড যে ক্যারেক্টার, সবাই খুব ভালো অ্যাক্টিং করেছে, তাদের ক্যারেক্টার যেখানে যেরকম দরকার ছিল সেরকম করেছে। এখানে সবথেকে সিরিজটা ভালোই হচ্ছে মিউজিক, ঠিক আছে, গানগুলো না খুব সুন্দর লেগেছে, একটা প্রেম প্রেম ব্যাপার, একটা ফিলিংস আছে, ঠিক আছে, আর প্রত্যেকটা ব্যাকগ্রাউন্ড স্কোর থেকে শুরু করে গানগুলো যখন চলছে না ফিলিংস পুরো ধরে রাখে তোমাকে সিরিজটা। ঠিক আছে, এবার যে প্রবলেম যদি বলি সিরিজটা, আমার প্রবলেম লেগেছে সিরিজটা একটা লেন্দি হয়ে গেছে। ঠিক আছে, সিরিজটা না মানে যেহেতু যেভাবে কাহিনীটা তৈরি করে, কাহিনীটা একটা মুভি বানানো উচিত ছিল, কাহিনীটাকে আরেকটু কম্প্যাক্ট করে একটা মুভি করা উচিত ছিল, বাট সেটা এখানে স্ট্রেচ করে সিরিজ করেছে, তো কয়েক জায়গায় স্ট্রেচড আউট মনে হয় যে চলছে চলছে হচ্ছে এরকম একটা মনে হয়। ঠিক আছে, আর কাহিনীগুলো কেন, যেটা বললাম স্টার্টিংয়ে তোমাকে যে অনেকগুলো কাহিনী আছে যেটা কিনে আলাদা মুভি বানাচ্ছে, ওর যে রাগ, ঠিক আছে, এইটা নিয়ে ওর যে মানে টক্সিক কাইন্ড অফ মানে বাবা মার একটা প্রবলেম আছে, ওর যে একটা টক্সিক রিলেশনশিপ আছে সেটা নিয়ে আলাদা মুভি হয়, মেয়ের বাবা মানছে না এই নিয়ে আরেকটা মুভি হয়, লাস্টের দিকে ওর যে অবস্থা হয়, ঠিক আছে, সেটা নিয়ে আরেকটা আলাদা মুভি বানানো যেতে পারে। ঠিক আছে, তো অনেকগুলো মুভির স্টোরি তুলে একটা কম্প্যাক্ট করার চেষ্টা করা হয়েছে, বাট সেটাকে না আরেকটু কম্প্যাক্ট দরকার ছিল, বিকজ এখানে না অনেক জায়গায় স্ট্রেচড আউট মনে হয়, সেটা আমার একটু প্রবলেম মনে হয়েছে। তাছাড়া আমি বলবো নর্থ কলকাতাকে যেরকমভাবে দেখানো হয়েছে, নর্থ কলকাতা লাইভ যেভাবে দেখানো হয়েছে, আমার সেগুলো খুব ভালো লেগেছে। তো অল ইন অল বলবো একটা ভালো সিরিজ, তুমি একবার ডেফিনেটলি দেখতে পারো, এটা এটা একটা খুব ভালো সিরিজ ছিল, আমার আমি রেকমেন্ড করতে তোমার ডেফিনেটলি একবার চেক আউট নিশ্চয়ই করো, আর তোমার দেখে দেখো তুমি আমাকে ডেফিনেটলি কমেন্টে চাই তোমাদের কেমন লেগেছে সিরিজটা। তো আমার তো বেশ ভালো লেগেছে, আমি বলবো অল ইন অল, ঠিক আছে, তো তোমাদের এই বিষয়ে কী মত কমেন্টে আমাকে নিশ্চয়ই জানিও, আর আমার সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে। গুড বাই।